আজ লালসারি সিনেমার শুটিংয়ের 11তম দিন চলছে। 11তম দিনে অপু বিশ্বাস দেখা যাচ্ছে কাউকে জানি খুঁজছিল। হঠাৎ করেই সবুজ ঘেরা গ্রামে পুকুরের ধার দিয়ে ঘাসের মধ্যে অপু বিশ্বাস দৌড়ে চলছে। কি যেন খোঁজাখুঁজি করতেছিল অপু বিশ্বাস। তাকে দেখা যাচ্ছিল গোলাপি শাড়ি পরা এবং গ্রামের গ্রামীণ মেয়েদের মতো হাঁটা চলাফেরায় তাকে দেখা যাচ্ছিল। দেখা যাচ্ছিল তিনি কাউকে দৃশ্যভাবে খুঁজছিলেন এবং এদিক সেদিক ফিরে তাকাচ্ছিলেন। এমনই একটা শুটিংয়ের দৃশ্য ধারণ করা হয়েছে লালসারি সিনেমার শুটিং থেকে। অপু বিশ্বাস অভিনীত লালসারি সিনেমার শুটিং গত 2 নভেম্বর মানিকগঞ্জে শুরু হয়েছে। আগামী 22 নভেম্বর পর্যন্ত মানিকগঞ্জে চলবে লালসারি সিনেমার শুটিং। গতকাল লালসারি সিনেমার অংশগ্রহণ করেননি অপু বিশ্বাস। তার ক্লান্তি দূর করার জন্য একদিনের রেস্ট নিয়েছেন অপু বিশ্বাস। আজ লালসারি সিনেমার শুটিংয়ে যোগ দিয়েছেন এবং যোগ দিয়েই তিনি একটি গ্রাম